মেয়ে দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু খেতে ভালো। আজকে রাত্রি কি হচ্ছে, বিজির ডিউটি নাকি? এই যে আমার ডিউটি পড়ে গেছে। ও ডিম আলুর ভুজিয়া বানাচ্ছে বাবা, এই দেখো আমাদের বড় বাবু। আমাদের বড় বাবু লেগেছে আজকে, বড় বাবু। এই যে দেখা যাক হয় কিনা, কিরকম হয় দেখা যাক। নুন ঝাল ঠিক হবে তো? আমি দেখলাম যে তুই নুন দিয়ে আবার চামচে উঠিয়ে ফেলছিস, তাহলে বোঝাই যাচ্ছে কেমন হবে। হ্যাঁ, নুন তরকারিতে দিয়ে তারপরে আবার চামচ দিয়ে উঠাচ্ছে, উঠিয়ে ফেলে দিল। তাহলে রুটি কে বানাবে? তুই মেজ দি বানাবে? আজকে ছেলে বানা, সবাই খাবো আমরা। রুটি তাহলে রুটি হবে না, একটা হবে একটা শ্রীলঙ্কা, একটা ভারত, একটা ভারত বাংলাদেশ, ভারতের ম্যাপ হবে। বড় ছেলের হাতের রান্না টেস্ট আবার হবে না, আমাদের বৌমা তো কোনো কষ্টই হবে না, এই যে রান্না করে করে খাওয়াবে। হলুদ বলে কম, সবাই বলো তো তরকারিতে একটু হলুদ কম না ঠিক আছে, বুঝতে পারছে না। রাধুনী তো বিরাট রাধুনী না, তাড়াতাড়ি নিয়ে আসো। ওই যে ঈশিকা আবার মুদিখানার বাজার নিয়ে চলে এসেছে। কি কি নিয়ে এসছিস এত ভারী? ডিম নিয়ে এসেছি এক পেটি, তারপরে চানাচুর ডিম, ওটা এক পেটি নয় এটা এক ট্রে ডিম, আর মুড়ি ভুজিয়া। এই বাজার, এইগুলো ছিল না ওই জন্য এগুলো নিয়ে আসলো। আর ওইদিকে দেখ, প্যাকেট তো ফেটে গেছে। তোর বড়দা ভাই দেখ আজকে কি বানাচ্ছে, দেখ কি বানাচ্ছে। কষা কষা ডিম, ডিম আলুর ভুজিয়া বানাচ্ছে, কষা কষা নয়, ওটার থেকে তোমার জেঠু খেতে চেয়েছে ঝোল ঝোল, কষা কষা হবে না। এই যে ডিম আলু পটল দিয়ে তরকারি। এই যে আমাদের ধনে পাতা কুচি চলে গেল তরকারির মধ্যে। এই যে তরকারির মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিল, একদম পুরো রেডি। এরপর রুটি হবে, গরম গরম রুটি। এ কি করেছিস, যে কি তরকারি হয়েছে, আলু তাকিয়ে আছে দেখি, খেয়ে দেখি। এই যে রাধুনী, আমি রান্না করেছি। রাধুনী গামছা ভাই করে নিয়ে রান্না করেছে, রাগ হয়ে যাচ্ছে। খেয়ে বলো, খেতে দাও, দাও লাগতেছে। আরে আলু গলে গেছে তো, আলু কোথায় তাকিয়ে আছে, আলু তো গলে গেছে। এই যে আলু গলে গেছে বলে তাকিয়ে আছে, এই যে কিরকম গলবে আবার আলু, ভালো লাগছে। মেয়ে দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু খেতে ভালো। তোমার তেল কম না, তেল, তেল মশলা কম। আপনি যদি একটু বলতেন আপনার রান্না কেমন। আমার রান্না তো, আমি তো বলবো ভালো হয়েছে, একদম 110% ভালো হয়েছে।